নমস্কার, আমি দিব্যেন্দু পাল, ওয়াশিংটন ডিসি অঞ্চলের এবং থিয়েট্রিক্স নাট্যগোষ্ঠীর সঙ্গে আমি যুক্ত। এবং থিয়েট্রিক্সের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন বা আমাদের প্রযোজিত নাটক হয়তো দেখেছেন। গত কয়েক বছর ধরে আমরা 20টার বেশি নাটক প্রযোজনা করতে পেরেছি এবং 70-এর বেশি শোজ মঞ্চ এবং ভার্চুয়াল প্ল্যাটফর্ম মিলিয়ে আমাদের করবার সুযোগ হয়েছে। আমরা আমাদের নাটক নিয়ে হাজির হচ্ছি 2023-এর বঙ্গ সম্মেলনে। এই নাট্য অনুষ্ঠান শম্ভু মিত্র নাট্যোৎসব, এতে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য এবং থিয়েট্রিক্সের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি পার্থ মুখোপাধ্যায় এবং সুদীপ্ত ভৌমিককে। আমরা আসছি আমাদের সম্পূর্ণ নতুন নাটক বেপরোয়া। এই নাটকটি আমরা এই বঙ্গ সম্মেলনে প্রিমিয়ার করছি। নাট্য রচনা করেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। উজ্জ্বলের কথা তো আপনারা নিশ্চয়ই জানেন, বর্তমানে কলকাতায় সবচেয়ে সমাদৃত নাট্যকারদের মধ্যে উনি একজন। উনি এই নাটকটি রচনা করেছেন নোয়েল কওয়ার্ডের দ্য ব্লিথ স্পিরিট অবলম্বনে। তাই দুই দিকপাল নাট্যকার এপার আর ওপার মিলিয়ে আমাদের এই নাটক বেপরোয়া। আমার নির্দেশনায় এই নাটকে অভিনয় করছেন অরিন্দম ঘোষ, শম্পা বসু, সুবর্ণা চ্যাটার্জি ঠাকুর এবং নন্দিনী সেন। ব্যাপারটা এই রকম, চন্দন মিত্র এক দিকপাল সাহিত্যিক, কিন্তু এবার আর অন্য কোনো বিষয় নয়, একেবারে ভূতের কাহিনী। এক নয়, একাধিক ভূত, একেবারে ওটিটি প্ল্যাটফর্মে হরার সিরিজ, মানে এডগার অ্যালান পো আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, আর বুঝতে পারছেন তো তার ঠিক পরেই এই চন্দন মিত্র। তাই চন্দন আমন্ত্রণ জানালো ভূতবিদ্যা বিশেষজ্ঞ পাকরাশিকে। সেই পাকরাশির প্রচেষ্টায় হাজির হল চন্দনের আগের পক্ষের স্ত্রী, অ্যাংলো ইন্ডিয়ান মহিলা অলিভিয়া, যে অল্প বয়সেই গত হয়েছিল। তাই নিয়ে চন্দনের বর্তমান স্ত্রী রূপা তো খেপে আগুন, রাগে ফেটে পড়ল, আরে বাবা, সতীনের জ্বালা কেই বা সহ্য করতে পারে। সুতরাং তুলকালাম। তারপর কি হল, আসুন বঙ্গ সম্মেলনে, নাট্য সম্মেলনে যোগদান করুন, বাকিটা ওখানেই হবে। তাহলে নমস্কার, আসবেন কিন্তু।